নমস্কার গুড মর্নিং বেঙ্গল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা শুরুতে যে খবরের দিকে নজর রাখবো পাত্রশয়ের ব্লকের বামিনা গ্রামের সত্তর ঊর্ধ্ব শিলা বাগদি আবাস যোজনার বাড়ি থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত এটি ছোট্ট কুড়ে ঘরে কোনো রকমে একাই দিন কাটাতে হচ্ছিল তাকে সেই খবর ট্রাইব টিভি বাংলাতে সম্প্রচার করতেই ব্লক প্রশাসনের আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে যান এবং অসহায় বৃদ্ধা শিলা বাগদিকে ট্রিপল কাপড় চোপর এবং নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা হয় পাশাপাশি আগামী দিনে দ্রুত তাকে আবাস যোজনার বাড়ি এবং স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তারা চাদর একটা ধুতি কাপড় একটা শাড়ি আর একটা চাদর আমাদের খবর হওয়ার পরে তোমরা এলে ভগবানের আশীর্বাদ তোমাদের মা বাপের আশীর্বাদ ঈশ্বর টানা ইটা আমরা এসেছে আজকে আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম যে এখানে শিলা বাগদি এই বালসি বামিরাই এখানে শিলা বাগদি বাস করেন উনি খুব অসুবিধার মধ্যে আছেন তো আমরা জানতে পেরে খবরটা জানতে পেরে আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে আমরা সঙ্গে সঙ্গে আমি ব্লক ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার আর আরেকজনও আছেন ব্লক ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার আমরা দুজন আর সিভিল ডিফেন্স একজন আমরা সঙ্গে সঙ্গে এসে আমাদের সরকারি যে সাহায্য রিলিফ সে রিলিফ আমরা নিয়ে এলাম তাতে আমরা ত্রিপল দিয়েছি ধুতি দিয়েছি শাড়ি দিয়েছি চাদর দিয়েছি এবং নগদ কিছু টাকা দু ইউনিট ক্যাশ ক্যাশজিয়ার আমরা দিলাম ইমিডিয়েট সাহায্য এবং ওনার সমস্ত খবরাখবর নিলাম ওনার নাকি স্বাস্থ্যসাথী কার্ডটা নেই হ্যাঁ তো আমরা স্বাস্থ্যসাথী কার্ডটা করে দেওয়ার চেষ্টা করছি যাতে করে ওনার স্বাস্থ্যসাথী কার্ডটা করে দেওয়া যায় আর উনি আবাস যোজনার ঘর পান নেই সেটাও আমরা দেখছি আমাদের যে অপেক্ষমান তালিকা আছে সেখানে ওনার নামটা ঢোকানো যায় কিনা আমরা চেষ্টা করছি